আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাসফিয়াকে ঈদের আনন্দ দেওয়ার জন্য একটা সারপ্রাইজ দিব, সেই সারপ্রাইজটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। চলুন তাহলে দেখি তাসফিয়ার জন্য আমি কি সারপ্রাইজ রেখেছি। এই যে আমরা চলে আসছি, দেখেন তাসফিয়াকে তাসফিয়ার বাবার সঙ্গে দেখা করাতে আসছি। আর এখানে তাসফিয়া এসেই তার বাবার কাছ থেকে ঈদ সালামিটাও পেয়ে গেল। আর ঈদ সালামি হাতে নিয়ে তাসফিয়া কতটা খুশি। আর আমরা যখন পরিবার পরিজন ছাড়া ঈদ বা অন্যান্য আনন্দের দিনগুলো পার করি তখন কিন্তু খুবই খারাপ লাগে। আবার যখন আমরা একসাথে হই সে আনন্দের সময়টা কিন্তু অনেক ভালো লাগে। সে আনন্দের সময়টাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে বাবা মেয়ে একসাথে হয়ে তাদের কত দিনের জমানো কথা সে তার বাবাকে বলতেছে। আর বাবা মেয়ের মুখের যে হাসিটা দেখেন, তারা যে কতটা আনন্দে আছে এখন, তার হাসি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমরা এখানে অল্প কিছু সময় ছিলাম, আর সেই সময়টায় অনেক আনন্দে ছিলাম, আর সেই আনন্দটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা চলে যাব। আর এই যে দক্ষিণা বাতাসে কদম গাছের পাতাগুলো কি সুন্দর হেলে দুলে দোল খাচ্ছে, আর আমার কাছে গাছটা খুব সুন্দর লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এখন কিন্তু কদম ফুল ফোটেনি, আর অনেক জায়গায় হয়তো বা ফুটে গেছে, এই গাছটাতে আমি পেলাম না। আর বিকেলবেলাটা আমার কাছে খুব ভালো লাগছিল। আমাদের রংপুরে কিন্তু অনেক গরম পড়ে গেছে, আর এই গরমের সময় এরকম প্রশান্তির বাতাস আসলেই ভালো লাগে। আমরা বাসায় চলে আসছি, আর চলে এসে সিঁড়ির ঠিক কাছে দেখতে পেলাম বিশেষ বিকেলের রোদের আলোটা আমার কাছে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তাসফিয়ার এখানে কিছু স্মৃতি ধরে রাখি। আর আমরা যখন বাসায় চলে আসলাম তখন আমি ভাবলাম যে আমার বাবুটার তার বাবার কাছ থেকে চলে আসার এই সময়টা একটু ভুলিয়ে রাখার জন্য তাকে অনেক রকমের খেলা আনন্দে ভরিয়ে রাখতে, কারণ সে তো ছোট মানুষ। আর আমরা কিন্তু বড়রা তাদেরকে যখন অনেক আনন্দে রাখব তারা কিন্তু অনেক কিছু ভুলে থাকতে পারে, কারণ তাদের ছোট মানুষের মনেই অনেক কষ্ট লুকানো থাকে। সে কিন্তু তার বাবাকে অনেক মিস করে, তার এই মিস করাটা আমার কাছে খুব খারাপ লাগে, তাই ভাবলাম তাকে একটু আনন্দে দিয়ে এই সময়টা পার করে রাখি। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাগুলোকে সবসময় আনন্দে রাখতে, তাদের কষ্টগুলোকে ভুলিয়ে রাখতে, কারণ পরিবার পরিজন ছাড়া একে অপরকে দূরে রেখে কিন্তু সময় পার করা অনেক কষ্টের। যারা এই কষ্টটা পার করেন তারাই কিন্তু জানেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার তাসফিয়ার জন্য অনেক অনেক ভালোবাসা দিবেন, আর আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি অনেক এগিয়ে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।